যেখানে মৃতদেহকে আইডেন্টিফাই করার জন্য রাখা হয়, কি আইডেন্টিফাই, যেখানে মৃতদেহকে আইডেন্টিফাই করার জন্য রাখা হয় এটাকে বলা হচ্ছে মর। আর মর্চুরি কোনটাকে বলা হয়? মর্চুয়ারি হচ্ছে যেখানে পোস্টমর্টম হয়ে থাকে, ঠিক আছে, যেখানে পোস্টমর্টম অটোপসি হয় সেটাকে বলা হচ্ছে মর্চুয়ারি। আর মর্গ হচ্ছে যেখানে মৃতদেহকে আইডেন্টিফাই করার জন্য রাখা হয় সেটাকে বলা হচ্ছে কি মর্গ। এবং সিমেট্রি, ক্রিমেটোরিয়াম মানে কি যেখানে মৃতদেহকে জ্বালানো হয়, সিমেট্রি মানে কি যেখানে মৃতদেহকে কবর দেওয়া হয়। সিমেট্রি বলতে পারো, চার্চয়ার্ডও বলতে পারো, বা গ্রেভিয়ার্ডও বলতে পারো। বিষয়টা নিয়ে ডিসকাস করবো সেটা হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। যারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, অলিম্পিয়াড এক্সাম দিচ্ছ, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো লেটস গেট স্টার্টেড। তো দেখো এখানে আজকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব, এবং এগুলি তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো প্রথম যেটা দেওয়া রয়েছে এখানে দেখো, আমি প্রত্যেক দিন 10টা করে তোমাদেরকে দিয়ে যাব, কারণ প্রত্যেক দিন যদি তোমরা 10টা করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়ো, আশা করি উইদিন 2-3 মান্থ তোমরা অনেকগুলি অ্যাসেম্বল করতে পারবে এবং তোমাদের প্রত্যেকটা জিনিস তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো দেখো এখানে যেটা দেওয়া রয়েছে প্রথম, সেটা হলো কি হোয়ার বিজ আর ক্যাপড। হোয়াট? হোয়ার বিজ আর ক্যাপড? নাও, যেখানে বিজ মিস মৌমাছিদেরকে রাখা হয়, চাষ করা হয়, সেটাকে আমরা কি বলি? দ্য ফোর অপশানস আর গিভেন টু ইউ। প্রথমটা যেটা দেওয়া রয়েছে এরেনা, সেকেন্ড ওয়ান হচ্ছে অ্যাবেটর, অ্যাপিয়ারি নাকি হাইভ, কোনটা হবে অ্যান্সার? তো পরীক্ষা তো ঠিক সেরকমভাবেই থাকবে যেরকম এখানে লেখা রয়েছে। তো যেখানে মৌমাছিদেরকে চাষ করা হয়, রাখা হয়, সেটাকে বলা হচ্ছে এপিয়ারি। কি বলা হয় বন্ধুরা? এপিয়ারি, ঠিক আছে কি না? এপিয়ারি হচ্ছে কি মানে যেখানে আমরা মৌমাছিদেরকে পালন করি সেই জায়গাটাকে বলা হয় কি এপিয়ারি। আর হাইভ কি? হাইভ কথার অর্থ হচ্ছে মৌচাক। হাইভ কথার অর্থ কি? হাইভ কথার অর্থ হচ্ছে মৌচাক। আচ্ছা, তো এখানে অনেকগুলি দেওয়া রয়েছে, যেমন অ্যাবেটর। অ্যাবেটর কথার অর্থ কী হবে? অ্যাবেটর কথার অর্থ হচ্ছে যেখানে অ্যানিমেলসদেরকে কী করা হয়, স্লটার করা হয়, সেই জায়গাটাকে বলা হচ্ছে অ্যাবেটর। এরেনা কি? যেখানে রেসলিং খেলা হয় সেটাকে বলা হচ্ছে এরেনা। তো নেক্সট দেখো কী দেওয়া রয়েছে, এ প্লেস উইথ গ্যাম্বলিং টেবিলস। এ প্লেস উইথ গ্যাম্বলিং টেবিল, যেখানে জুয়া খেলা হয় সেই প্লেসটাকে কী বলা হয়? ইজ ইট নোন অ্যাজ কেস, কনভেন্ট, সিলিন্ডার, একটা হচ্ছে ক্যাসিনো। তো কী হবে আনসার? এ প্লেস উইথ গ্যাম্বলিং টেবিলস, দ্য আনসার উইল বি ক্যাসিনো। ঠিক আছে কি না? বুঝতে পারছো? আশা করি সকলে বুঝতে পারছো। এ প্লেস উইথ গ্যাম্বলিং টেবিলস, যেখানে জুয়া খেলা হয় সেটাকে বলা হচ্ছে কি ক্যাসিনো বলা হয়। সিলিন্ডার তো তোমরা জানো, যেখানে গ্যাসকে স্টোর করে রাখা হয়। কনভেন্ট মানে কি? কনভেন্ট কথার অর্থ হচ্ছে যেখানে নানসরা যেখানে থাকে সেটাকে বলা হচ্ছে কি কনভেন্ট বলা হয়। ঠিক আছে কি না? নেক্সট দেখো কী দেওয়া আছে, তাহলে টু নম্বরের আনসারটা কী হবে? এ প্লেস উইথ গ্যাম্বলিং টেবিলস, আনসার হবে কি ক্যাসিনো। হোয়ার বিজ আর ক্যাপড, এটাকে আমরা বলছি কি এপিয়ারি। থার্ড ওয়ান, হোয়ার গানস আর ক্যাপড, যেখানে বন্দুক রাখা হয় সেই প্লেসটাকে আমরা কী বলি? সেটাকে বলা হচ্ছে আর্মোরার। কী বলা হয় বন্ধুরা? আর্মোরার ইজ দি কারেক্ট আনসার। এসএলএম কি? এসএলএম হচ্ছে যেখানে রেফিউজিসরা থাকে, শরণার্থীরা যেখানে থাকে সেটাকে বলা হচ্ছে এসএলএম। এটার আগে যদি আমরা একটা ওয়ার্ড লাগিয়ে দিই, লিউনেটিক এসএলএম, এটাকে বলা হচ্ছে যেখানে পাগলদেরকে রাখা হয় সেটাকে বলা হচ্ছে লিউনেটিক এসএলএম। ঠিক আছে, অ্যাকুরিয়াম। অ্যাকুয়ারিয়াম মানে হচ্ছে অ্যাকোয়া। দেখো অ্যাকোয়া কথার অর্থ হচ্ছে জল, দ্যাট মিনস অ্যাকোয়া কথার অর্থ হচ্ছে জল। হাইড্রো, হাইড্রো কথার অর্থ হচ্ছে জল। ঠিক আছে, হাইড্রো, হাইড্রো কথার অর্থ হচ্ছে ওয়াটার, অ্যাকোয়া কথার অর্থ হচ্ছে ওয়াটার। তো এখান থেকে অনেকগুলি শব্দ আমি লিখতে পারি, যেমন অ্যাকোয়াকালচার লিখতে পারি, ঠিক আছে, অ্যাকুয়েটিক লিখতে পারি, তারপরে অ্যাম্ফিবিয়াস লিখতে পারি, টেরেস্ট্রিয়াল। অ্যাম্ফিবিয়াস মানে হচ্ছে উভচর প্রাণী, যারা জলজ থাকে, স্থলও থাকে। টেরেস্ট্রিয়াল মানে যেসব প্রাণীরা স্থলে থাকে তাদেরকে বলে টেরেস্ট্রিয়াল অ্যানিম্যাল বলা হয়। আরেকটা হচ্ছে অ্যাকুয়েটিক মানে জলজ, অ্যাকুয়েটিক অ্যাকোয়াকালচার। অ্যাকোয়াকালচার বলতে আমরা কী বুঝি? যেসব উদ্ভিদদেরকে মানে জলের মধ্যে চাষ করা হয় সেটাকে বলা হচ্ছে অ্যাকোয়াকালচার। তো প্রত্যেকটা জিনিসের কী আছে? রুট ওয়ার্ডস আছে। অ্যাকোয়া আছে একটা রুট ওয়ার্ড, ঠিক আছে, বা হাইড্রো, হাইড্রো কথার অর্থ ওয়াটার, অ্যাকোয়া কথার অর্থ হচ্ছে ওয়াটার। নেক্সট দেখো তাহলে এটার আনসারটা কী হবে? হোয়ার গানস আর ক্যাপড, দ্য আনসার উইল বি আর্মোরার। নেক্সট, হোয়ার লাগেজ ইজ ক্যাপড অ্যাট রেলওয়ে স্টেশন।
রেলওয়ে স্টেশনের মধ্যে যেখানে লাগেজকে রাখা হয়, রেলওয়ে স্টেশনে যেখানে লাগেজকে রাখা হয় সেই প্লেসটাকে কী বলা হয়? ক্রিমেটোরিয়াম, ক্লক রুম, সিমেট্রি না কাটলারিস? যেখানে লাগেজ রাখা হয় রেলওয়ে স্টেশন সেটাকে বলা হচ্ছে ক্লক রুম। কী বলা হয় বন্ধুরা? ক্লক রুম, ঠিক আছে। নেক্সট দেখো, হোয়ার শিপস আর ম্যানুফ্যাকচার্ড। এখানে শিপস দেখো, এখানে যেখানে শিপসকে ম্যানুফ্যাকচার মানে তৈরি করা হয় সেটাকে বলা হচ্ছে ডকইয়ার্ড। হোয়ার শিপস আর ম্যানুফ্যাকচার, যেখানে শিপকে কী করা হয়, ম্যানুফ্যাকচারিং করা হয়, সেই প্লেসটাকে আমরা কী বলি? ডকইয়ার্ড বলি। কী বলি? ডকইয়ার্ড, ঠিক আছে কিনা? ওকে, নেক্সট, এ কন্টেনার ইন হুইচ গ্যাস ইজ স্টোরড, তাহলে এটা আনসার কী হবে? সিলিন্ডার। কী হবে? সিলিন্ডার। নেক্সট দেখো, এখানে একটা ওয়ার্ড আছে গ্র্যানারি। গ্র্যানারি মানে হচ্ছে কি? যেখানে শস্য ভান্ডার। গ্র্যানারি মানে হচ্ছে শস্য ভান্ডার, যেখানে শস্যকে রাখা হয়। আর যেখানে ক্রপসকে রাখা হয় এটাকে বলা হচ্ছে বার্ন। কী বলো এটাকে? বার্ন। বার্ন হচ্ছে যেখানে আমরা ফসলকে রাখি, ক্রপস। আর আরেকটা অর্থ আমরা ইউজ করি বার্ন, যেখানে পেঁচা, দ্যাট মিনস আউলস যেখানে থাকে, আউলস যেখানে থাকে এটাকেও বলা হয় বার্ন। যেখানে ফসলকে রাখো এটাকেও বলা হয় বার্ন, ঠিক আছে। নেক্সট দেখো হচ্ছে কি, হোয়ার অ্যানিমেলস আর স্লটার্ড, আর যেখানে শস্যকে রাখো এটা হচ্ছে গ্র্যানারি, ঠিক আছে। নেক্সট দেখো, ক্যাসিনো মানে হচ্ছে যেখানে জুয়া খেলা হয়, আর ক্লক রুম হচ্ছে যেখানে রেলওয়ে স্টেশনে যেখানে লাগেজকে রাখো এটা হচ্ছে ক্লক রুম, ঠিক আছে। এখানে দেখো ডিপোর্ট ছিল, ডিপোর্ট কথা অর্থ হচ্ছে গুদাম ঘর, জিমনেশিয়াম তোমরা বুঝো, ব্যায়ামাগার আমরা বুঝি, ঠিক আছে। ডরমিটরি, ডরমিটরি কথা অর্থ হচ্ছে, ডরমিটরি হচ্ছে দেখো এখানে ডরমিটরি হচ্ছে যেখানে ধরো সাময়িক বিশ্রামের জন্য, যেখানে আমরা সাপোজ ধরো তুমি কোথাও গিয়েছো ঘুরতে, তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য বা বিশ্রাম নেওয়ার জন্য আমরা যেই প্লেসটাতে আমরা যাই সে প্লেসটাকে আমরা বলি কি? ডরমিটরি, ঠিক আছে। তো এখানে তোমরা বুঝতে পারছো। নেক্সট হচ্ছে কি, হোয়ার অ্যানিমেলস আর স্লটার, যেখানে অ্যানিমেলদেরকে কী করা হয়? হত্যা করা হয়, স্লে করা হয়। কী করা হয়? স্লে। স্লে মনে হচ্ছে হত্যা করা, সেটাকে আমরা কী বলি? অ্যাকুরিয়াম, অ্যাভেটর, এরেনা না আর্সেনাল? হ্যাঁ, ভেরি গুড, অ্যাভেটর। আমরা একটু করে এসেছি একটা এরকম, ঠিক আছে। অ্যাকুরিয়াম আমরা পরে নিয়েছি, এরেনা মনে হচ্ছে কি? যেখানে অলরেডি আমরা এখানে পড়েছি এরেনা কি, ঠিক আছে। নেক্সট দেখো, হোয়ার দ্য ফিউনারাল রাইটস আর পারফর্ম, যেখানে ফিউনারাল রাইটস পারফর্ম করা হয় সেই প্লেসটাকে আমরা কী বলি? ক্রিমেটোরিয়াম। কী বলি? ক্রিমেটোরিয়াম, ঠিক আছে। যেখানে মৃতদেহকে কী করা হয়? জ্বালানো হয়, সেই মৃতদেহের জ্বালানো প্লেসটাকে আমরা কী বলি? ক্রিমেটোরিয়াম। আচ্ছা, যেখানে জ্বালানো হয় এটাকে বলা হচ্ছে ক্রিমেটোরিয়াম, আর যেখানে কবর দেওয়া হয় সেই প্লেসটাকে বলা হয় সিমেট্রি। কী বলা হয় বন্ধুরা? সিমেট্রি। আমি লিখে দিচ্ছি সিমেট্রি, ঠিক আছে। বা আমরা বলতে পারি সিমেট্রিও বলতে পারো, চার্চ ইয়ার্ডও বলতে পারো, চার্চ ইয়ার্ডও বলতে পারো, বা গ্রেভিয়ার্ডও বলতে পারো। কী বলতে পারো? গ্রেভিয়ার্ড। বুঝতে পারছো আশা করি সকলে? ট্যানারি কথার অর্থ কী হতে পারে? ট্যানারি মানে হচ্ছে যেখানে লেদারের যে প্রোডাক্টস রয়েছে, গুডস রয়েছে, ওই প্লেসটাকে বলা হচ্ছে ট্যানারি, ঠিক আছে। ট্যানারি বলা হয়। বায়ার মানে যেখানে কি গরুকে রাখা হয়, কাউকে রাখা হয়, এটাকে বলেছে বায়ার। কনভেন্ট কথার অর্থ হচ্ছে যেখানে নানসরা থাকে, বিশেষ করে যারা মহিলা নানসরা রয়েছে সেই প্লেসটাকে বলা হচ্ছে কনভেন্ট। নেক্সট চলো আমরা পরে নিই, অ্যান ইনসার্ট আন্ডারগ্রাউন্ড, যেমন জয়কাল রয়েছে, এবারে খরগোশ রয়েছে, তো তারা যে প্লেসটায় থাকে সেই প্লেসটাকে আমরা কী বলি? ব্রিউরি, বারো, বেকারি না স্টেবল? তা আনসার হবে বারো। কী হবে? বারো। র্যাবিট বা জয়কাল যেখানে থাকে সেই প্লেসটাকে বলা হচ্ছে বারো। আর স্টেবল মানে কি? যেখানে ঘোড়া, হর্স যেখানে থাকে সেই প্লেসটাকে বলা হচ্ছে কি? স্টেবল। বেকারি মানে হচ্ছে যেখানে ব্রেড তৈরি করা হয় সেই প্লেসটাকে বলা হচ্ছে বেকারি, ঠিক আছে। আশা করি তোমরা মোটামুটি আইডিয়া হচ্ছে। তাহলে অ্যান ইনসার্ট আন্ডারগ্রাউন্ড, যে সমস্ত ইনসার্ট মানে যেমন জয়কাল আর খরগোশ যেখানে থাকে সেই প্লেসটাকে আমরা কী বলি? বারো। বারো ইজ দ্য আনসার। আর স্টেবল মানে হচ্ছে যেখানে ঘোড়া বা হর্সকে রাখা হয় সেই প্লেসটাকে বলা হচ্ছে স্টেবল। এর রেসিডেন্স ফর নানস, যারা নানস যেখানে থাকে এটাকে কী বলা হচ্ছে? কনভেন্ট। ইয়েস, ঠিক আছে, বুঝতে পারছো? তো এখানে ডরমিটরি অলরেডি পড়ে, ডিপোর্ট অলরেডি আমরা পড়ে এসেছি। আর আর্কাইভস, আর্কাইভস মানে হচ্ছে যেখানে গভর্নমেন্টের ধরো না বিভিন্ন ইম্পর্ট্যান্ট কাগজপত্র যেখানে স্টোর করে রাখা হয় সেটাকে বলা হচ্ছে আর্কাইভস। তো আশা করি তোমরা 10টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমরা বুঝতে পেরেছ। এবং প্রত্যেকটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন SSC, CGL, CHSL প্রত্যেকটা এক্সামের জন্য, যারা যারা বিভিন্ন এক্সাম দিচ্ছ প্রত্যেকটা এক্সামের জন্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। তো তার জন্য আমি তোমাদেরকে আজকে 10টা
ওয়ান ওয়ার্স সাবস্টিটিউশন ডিসকাস করে দিলাম। তো আমরা প্রত্যেক দিন এরকম ওয়ান ওয়ার্স সাবস্টিটিউশন তোমাদেরকে দিয়ে দেব, যাতে করে তোমাদের প্রত্যেকটা ওয়ান ওয়ার্স সাবস্টিটিউশন তোমরা ভালো করে বুঝতে পারো এবং পরীক্ষাতে ক্র্যাক করতে পারো, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। আশা করি তোমাদের এই এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এটার সাথে আমি একটা ছোট্ট কথা বলে যে যেমন এখানে আমরা বলেছি ক্রিমেটোরিয়াম মানে যেখানে মৃতদেহকে কী করা হয়, জ্বালানো হয়, সিমেট্রি মানে যেখানে কবর দেওয়া হয়, চার্চয়ার্ডও বলতে পারো বা গ্রেভিয়ার্ডও বলতে পারো, ঠিক আছে। আর একটা হচ্ছে মর্গ, একটা হচ্ছে মর্চুর। একটা মর্গ বলতে আমরা কী বুঝি, মর্গ আমরা বলি যেখানে মৃতদেহকে আইডেন্টিফাই করার জন্য রাখা হয়, কি আইডেন্টিফাই, যেখানে মৃতদেহকে আইডেন্টিফাই করার জন্য রাখা হয় এটাকে বলা হচ্ছে মর্গ। আর মর্চুরি কোনটাকে বলা হয়, মর্চুরি হচ্ছে যেখানে পোস্টমর্টম হয়ে থাকে, ঠিক আছে, যেখানে পোস্টমর্টম অটোপসি হয় সেটাকে বলা হচ্ছে মর্চুয়ারি। আর মর্গ হচ্ছে যেখানে মৃতদেহকে আইডেন্টিফাই করার জন্য রাখা হয় সেটাকে বলা হচ্ছে কি মর্গ। এবং সিমেট্রি, ক্রিমেটোরিয়াম মানে কি যেখানে মৃতদেহকে জ্বালানো হয়, সিমেট্রি মানে কি যেখানে মৃতদেহকে কবর দেওয়া হয়, সিমেট্রিও বলতে পারো, চার্চয়ার্ডও বলতে পারো বা গ্রেভিয়ার্ডও বলতে পারো। আশা করি প্রত্যেকটা জিনিস তোমাদের ক্লিয়ারিটি আসছে। তো আজকে বন্ধুরা এতটুকুই রাখবো, তো নেক্সট ভিডিওতে আমরা ওয়ান ওয়ার্স সাবস্টিটিউশন আর 10টা নিয়ে আলোচনা করব। তো আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, উইশ অল দ্য বেস্ট, বাই বাই, টাটা।